Música নির্মাণ দু তিন এবং ডক্টর সুব্রত মৈত্র মেমোরিয়াল কনসোর্টিয়ামের পক্ষ থেকে আমরা আরেকবার সকলে এখানে জড়ো হয়েছি ডক্টর মৈত্রকে মনে করে এই বিশেষ দিনটিতে তার মেমোরিবল মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মৈত্র আগামী নির্মাণের সাথে তার যে সম্পর্ক তার যে বিশালত্ব তার যে হিতৈষিতা সেগুলো আস্তে আস্তে গত চার পাঁচ বছর ধরে উনি আমাদের মধ্যে না থাকলেও আমরা বিভিন্ন সময় এই অনুষ্ঠানটির মাধ্যমে তাকে অনুভব করেছি এবং এখন আজকে মনে হচ্ছে উনি সত্যিই সঙ্গে আছেন কারণ ওই ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আমরা যেন আবার একটা একত্রিত জায়গায় যে হ্যাঁ ওনাকে মনে করে আজকের একটা সন্ধে চৈতালিদি আছেন আমরা সকালে একসাথেই আছি শুরু করব সমস্ত অনুষ্ঠানের মতনই একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে এবং দেবাদ্রিতা রায়চৌধুরী তাকে অনুরোধ করব অনুষ্ঠানটি শুরু করবার জন্য একটি সঙ্গীত পরিবেশনা করে बेष्टि तु चारुने চন্দ্র তপন ব্যকুল দ্রুত বেগে গ্রহ তু চন্দ্র তপন দ্রুত বেগে পান করিছে

ঝড়ির ছড়ো মোহন মধু শোভ ধরুন পারো ঝড়ির ছড়ো মোহন মধু শোভ ফুলো গন্ধ সুন্দর লোকে মঙ্গুলা লোগে গত সুন্দরো বহে জীবন রজনীদিন দিনো চির ধারা বহে জীবন রিদিন জিরোনতনু ধারা করুণা না অবিশ্রাম জনমে মরুনে আনু রাজো শুতো সুন্দর স্নেহ প্রেম দয়া ভক্তি কোম করে স্নেহ প্রেম দয়া ভোক্তি কোমলো করে প্রানো কত শান্তানো করো বারশানো সান্তাপো হারো নে আনান্দো

শ্রী সম্পদ ঘুমাসপদ নিরভয় সরুণ দোকে মঙ্গল কে বীরা সত্য সুন্দর বিরাজমান ডক্টর মৈত্রের অলক্ষ আশীর্বাদ অক্ষয় কিরণে পরিণত হোক আমাদের আগামী নির্মাণের জন্য আগামী নির্মাণ তো আগামীর কথা বলে তাই আজকের দিনটির একটি বিশেষ বৈশিষ্ট্য আগামী নির্মাণ জানাবার কথা মনে করে আজকে ডক্টর মৈত্রের জন্মদিন এবং তাই এখন আমরা ডক্টর মৈত্রকে উদযাপন করি আমরা এইভাবেই ব্যাপারটাকে দেখব যদিও এটিকে আমরা ডক্টর সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা হিসেবে নামাঙ্কিত করে থাকি কিন্তু উদযাপিত হোক ডক্টর মৈত্রের আগামী নির্মাণের প্রতি স্নেহ এবং ভালোবাসা প্রথমেই মঞ্চে ডেকে নেব আগামী নির্মাণ দু হাজার তিনের সহসভানেত্রী ডক্টর মমতা রায় ম্যাডামকে মঞ্চে ডেকে নেব আজকের প্রধান অতিথি ডক্টর সুগত মারজিত মহাশয়কে সভানেত্রী মহাশয়কে আগে ডাকার উদ্দেশ্য ছিল উনি প্রধান অতিথিকে এখানে হোস্ট করবেন তাই জন্যই আমি ওনার নামটি আগে নিলাম ডক্টর মারজিৎ আমাদের আজকের প্রধান অতিথি ডেকে নেব ডক্টর সৌব্রত সৌরভ মৈত্র আমাদের আজকের মাননীয় অতিথি এবং ডেকে নেব শ্রীমতী চৈতালি মৈত্রকে তাকেও একবার মঞ্চে আসতে অনুরোধ করব এবং ডক্টর মৈত্র মেডিকেল কনসল পক্ষ থেকে ডেকে নেব ডক্টর অনির্বাণ নিয়োগী মহাশয়কে তাঁকেও একবার মঞ্চে আসতে অনুরোধ করব। অনুষ্ঠানের শুরু হয়েছে উদ্বোধনী সঙ্গীতে এবারে স্বাগত ভাষণ দেবেন আমাদের আগামী নির্মাণ দু হাজার সম্পাদক শ্রী দীপবালক রায়চৌধুরী দীপবালককে ডেকে নেব মঞ্চে এবং তার আগে ডক্টর মৈত্রীর জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হবে এবং প্রদীপ প্রজ্বলন করব বসুন স্বাগত ভাষণের আগে আমি অতিথিদের বরণ করে নেব অনুরোধ করব আমাদের সহসম্পাদিকা সুস্মিতা কে আমাদের সাহায্য করবার জন্য আমি প্রথমেই অনুরোধ করব আমাদের সহসভানেত্রী ডক্টর মমতা রায় তিনি আজকের বিশিষ্ট প্রধান অতিথি ডক্টর সুগত মার্জিদকে বরণ করে নেবেন আগামী নির্মাণ দু হাজার পক্ষ থেকে আমাদের সম্পাদক দিব্যালক রায়চৌধুরী বরণ করে নেবেন আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর সৌরভ মৈত্রকে দিব্যালককে আরেকবার অনুরোধ করব ডক্টর মৈত্র মেডিকেল কনসোর্টিয়ামের পক্ষ থেকে ডক্টর অনির্বাণ নিয়োগীকে একবার বরণ করে নেবে দিব্যালক রায়চৌধুরী অনুরোধ করব আমাদের সহসম্পাদিকা সুস্মিতাকে আমাদের সভানেত্রী ডক্টর মমতা রায়কে বরণ নয় তবে আমাদের আশীর্বাদ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করছি অনুরোধ করছি ডক্টর দিব্যালক রায়চৌধুরী সম্পাদক আগামী নির্মাণ দু হাজার তিনকে স্বাগত ভাষণ দেবার জন্য নমস্কার আগামী নির্মাণ দু এবং ডক্টর সুব্রত মৈত্র মেডিক্যাল কনসোশিয়ামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে এই সন্ধ্যায় অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য আমরা দু সাল থেকে এই ডক্টর সুব্রত মৈত্র স্মারক বক্তৃতাটি অনুষ্ঠিত করে চলেছি ডক্টর সুব্রত মৈত্র মেমোরিয়াল কনসোর্টিয়ামের সাহায্যে আগামী নির্মাণের পথ চলা সালে শুরু এবং এটি খুব নিকটেই সাদার্ন অ্যাভিনিউতে আমাদের মূল রেজিস্টার্ড অ্যাড্রেস এখানেই কাজ শুরু হয় আমরা প্রথমে শুরু করি আগামী নির্মাণের একটি কেন্দ্র হিসেবে গল্ফ ক্লাব রোড অঞ্চলে এবং লেক গার্ডেন্স অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা অবৈতনিক পাঠদান কেন্দ্রে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে পড়ানো তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসে এবং তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যের আগামী নির্মাণের কাজ করা শুরু হয় এখন আমরা গত দু সালে আমরা সরষণা অঞ্চলে একটি খণ্ড জমি একজন রানুকুললে আমরা লাভ করেছি শ্রীমতী অমলা নস্করের আনুকুল্যে এবং সেখানেই আমাদের একটি বিদ্যায়তন গড়ে উঠেছে যেখানে প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী এমন তারা পড়াশোনা করছে সে সঙ্গে গান বাজনা নাটক নাচ ইত্যাদিও তাদেরকে আমরা শেখাবার ক্ষুদ্র প্রচেষ্টা করছি ডক্টর সুব্রত মৈত্রর সাথে দু হাজার সাল থেকে আগামী নির্মাণ ওতপ্রোতভাবে জড়িত আগামী নির্মাণের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাংলা আধুনিক গানের সংরক্ষণ সেই কাজটি দীর্ঘদিন ধরে আগামী নির্মাণ করে আসছে এবং সেটিরই একটি বার্ষিক অনুষ্ঠানে ডক্টর মৈত্র আগামী নির্মাণের এই মঞ্চেই এসেছিলেন এবং তিনি আমাদের মাত্র দশ মিনিটের জন্য আসবেন বলেছিলেন তারপরে তিনি পুরো সময়টি ছিলেন এবং শুধু তাই নয় যাওয়ার সময় তিনি বলে গেছিলেন যে আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে আসতে চাই আমার মনে হয় একবার দুবার বিদেশে থাকাকালীন তিনি আসতে পারেনি নয়তো নিয়মিত প্রত্যেকটি প্রোগ্রামে আগামী নির্মাণের প্রত্যেকটি প্রোগ্রামে ডক্টর মৈত্র এসছেন ডক্টর মৈত্রের আগামী নির্মাণের প্রতি একটা গভীর ভালোবাসা ছিল এবং সেটাই আমাদের পরম পাওয়া আমার স্মৃতিতে আছে যে অনেক সময় দিনের শেষে যখন বাড়ি ফিরছি সেই সময় বহু সময় ডক্টর মৈত্রের সাথে বিপি পোদ্দারে দেখা করতে যেতাম তো এরকম যখন মাঝে মাঝেই যেতাম তখন একদিন আর দিন উনি বলেছেন আজকে তো আগামী নির্মাণ থেকে এনারা এসেছিল ওরা এসেছিলো ওদের দেখে দিয়েছি তুই পাঠিয়েছিলি আমি দেখে দিয়েছি তা আমার সেটা কোনো ধারণাও ছিল না আমি জানতাম না কিন্তু ওনার আগামী নির্মাণ নামটার প্রতি এত দুর্বলতা ছিল যে যে কেউ গিয়ে ওখানে যদি ওনার নাম বলতো তখন উনি খুব দুর্বল হয়ে পড়তেন এবং তাদেরকে চিকিৎসা তো করতেনই এবং তাদেরকে নানানভাবে সাহায্য করেছেন এবং সেইভাবে অনেকের সাথে তার ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক তৈরি হয়েছিল দু হাজার সালে ডক্টর মৈত্র আমাদের স্বামী রঙ্গনাথানন্দ মেমোরিয়াল যে একটা স্মারক বক্তৃতা হয় সেটা ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে যৌথ উদ্যোগে সেখানে এসেছিলেন এবং তারপরে সেখানে আমাদের সাংঘাতিকভাবে ভরসা দিয়েছিলেন যে কাজগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং যাওয়ার সময় বলেছিলেন যে আমি থাকি বা না থাকি খুখু অর্থাৎ চৈতালি তিনি সারা জীবন আমাদের সঙ্গে থাকবেন এবং সেইভাবেই চৈতালি দিয়ে সবসময় সাহায্য পেয়েছি আমরা কাজটাতে নানানভাবে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আজকে একটি বিশেষ দিন আজকে আমাদের ঘোষক ঘোষণা করলেন যে আজকে ডক্টর মৈত্রের জন্মদিন কিন্তু যেহেতু এটা একটা বৃহস্পতিবার পড়েছে সবাইয়ের কাজের দিন আমরা সেইভাবে হয়তো আমাদের দর্শককে আমরা পেয়ে উঠতে পারিনি বিশেষত যারা ডাক্তার ফেটারনিটি তারা অনেকেই আসতে পারেননি কিন্তু আমাদের উদ্দেশ্য আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ লেকচার আজকে আমরা ডক্টর মারজিতের কাছ থেকে শুনব আমরা আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ডক্টর মারজিৎকে তিনি আমাদের এই সময় দেওয়ার জন্য আমরা শুনবো সুব্রত মৈত্রের কনিষ্ঠ সন্তান ডক্টর সৌরভ মৈত্রের কাছে কিছু স্মৃতিচারণা এবং আমাদের সহসভানেত্রী আছেন ডক্টর মমতা রায় তিনিও আমাদেরকে কিছু এই লেকচার সম্পর্কে বলবেন আপনাদের সবাইকে আবার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের বক্তৃতা শেষ করছি নমস্কার অনুরোধ করব আমাদের সহসভানেত্রী ডক্টর মমতা রায় মহাশয়কে আজকের অনুষ্ঠান সম্বন্ধে দু একটি কথা বলবার জন্য সবাইকে নমস্কার আজকে আমরা এখানে অপেক্ষা করছি ডক্টর সুব্রত মৈত্রকের শ্রদ্ধা জানিয়ে একটি তাঁরই স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি বক্তৃতা শুনবার জন্য ডক্টর সুব্রত মৈত্র সম্বন্ধে এখানে বলবার অধিকারী অনেকেই আছেন তারা তার পরিচয় আমাদের কাছে দুভাবে আমি যেরমভাবে দেখেছি ওনাকে একটা একদম প্রথম সারির অত্যন্ত ব্যস্ত ডাক্তার ডাক্তারদের মধ্যে আমরা মানবিক গুণ এখনও যদি কোনো সূচক নির্মাণ করতে পারি আমার দৃঢ় বিশ্বাস সেই সূচকের একদম প্রথম দিকে ডাক্তাররা থাকবেন তিনি অবশ্যই তার মধ্যে সেই সমস্ত গুণের কথা আর বিশেষভাবে বলার কিছু নেই প্রচুর পরিমাণে ছিল কিন্তু যেটা আমাকে সবচেয়ে আকর্ষণ করেছে এই ডাক্তারদের মধ্যে রকম উদ্যোগী তারা অনেকেই স্বপ্নদর্শী হন যখন বিশেষ করে রুগীদের নানান অসুস্থতা দেখেন তাদের সামর্থ্যের অভাব দেখেন তারা নানানভাবে ব্যক্তিগতভাবে এগিয়ে এসে নানান কাজ করেন কিন্তু ওনার যেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে বৃত্তে উনি পরিষেবা দিতেন সেই বৃত্তে কিন্তু সমাজের প্রান্তিক মানুষরা খুব একটা যেতে পারতেন না কিন্তু ওনার মনটা পড়ে থাকতো প্রান্তিক স্থানের প্রান্তিক মানুষদের জন্য এবং সেইখান থেকে উনি কিছু কিছু সংগঠন গড়ে তুলবার চেষ্টা করেছিলেন একটি এখানে বসে আছেন যারা তারা যারা সহায়ক ছিলেন তারা আরও ভালোভাবে বলবেন সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে উনি জানতেন বাস্তবটা খুব ভালোভাবে জানতেন যদিও বারবারই মনে হয় উনি অন্য বৃত্তে পরিষেবা দিতেন কিন্তু এত বেশিভাবে কোনো সরকারি হাসপাতালে প্রচণ্ড দুর্দশা দেখেও যে ডাক্তাররা কাজ চালিয়ে যান তারা কিন্তু এইভাবে সংগঠনে এগিয়ে আসতে পারেন না সেজন্য ওনার প্রতি আমার একটা অস্বাভাবিক মনে হয় আজকের দিনটা হরসি বিষাদ বোধ করি কারণ এমন একজন মানুষ অকালে প্রয়াত হয়েছিলেন তার কাছে আমরা অনেক বেশি আশা করতে পারতাম যে সমস্ত খ্যাত খ্যাত মানুষজন বিরাট সংগঠক হিসাবে আজকে আমরা যাদের কথা বলি ইতিহাস যাদের কথা বলে তিনি সেই বয়সে যেতে পারেননি তাহলে অনেক কিছু পেতাম যাই হোক আজকে শুনবো আমরা আর আজকে আমার বিশেষভাবে ভীষণ ভালো লাগছে যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখনকার সময়ের ভারতবর্ষের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক সুগত মার্জিত তিনি নানান বিষয়ে কাজ করেছেন তার বেসিক কাজ অর্থনীতির কাজগুলো তো আছেই গবেষক এবং একজন অত্যন্ত দরের চিন্তাশীল বিশ্লেষক শুধু অর্থনীতির যে সীমিত অর্থনীতির যে চর্চা তার সাথে সমাজ জড়িয়ে থাকে আরও নানান কিছু জড়িয়ে থাকে সেই প্রতিটি বিষয়ে উনি গভীরভাবে চিন্তা করেন এবং তার চেয়েও বড় কথা সুগতকে আমি অনেক দিন দেখছি আমাদের বোধ হয় উত্তর কৈশোর থেকেই প্রেসিডেন্সি কলেজ চত্বর থেকেই চেনাশোনা কিন্তু সবচেয়ে যেটা বড় কথা যে বিষয়টিকে ও দেখতে পায় বিশ্লেষকের দৃষ্টি দিয়ে অর্থনীতিবিদের চোখ দিয়ে একটা পরিকল্পনার ব্যাপারও থাকে সেখানে সেটাকে সচ্ছারে প্রকাশ করতে সমাজের হিতে জনসাধারণের হিতে ও কখনো কুণ্ঠিত হয়নি ওর মধ্যে ওই একটা খোলা মেলা এবং সত্যিকে সত্যি দর্শন এবং বক্তব্য রাখার এই যে একটা প্যারিটি এটা আজকে ভীষণ দুর্লভ আমরা অনেকেই অনুভব করি দেখতে পাই বলতে পারি না সেদিক থেকে আজকে সুগত এসছেন অনেক ব্যস্ততার মধ্যে ওর মধ্যে কিছু কোমল দিক আছে যে কোমল দিকগুলো না থাকলে সমস্ত সমস্যাগুলোকে ঠিক পার্সপেক্টিভে ফেলা যায় না ও একজন প্রথম সারির ক্লাসিক্যাল মিউজিক চর্চা করেন ভীষণভাবে চর্চা করে চলেছেন উনি অত্যন্ত ভালো ছাত্র ছিলেন কিন্তু প্রেসিডেন্সি কলেজে ক্যান্টিনেও সেই সময়ের ওর গলাটা প্রাক পরিসরের গলাটা ধ্বনিত হতো অত্যন্ত খোলামেলা মানুষ মনের একজন মানুষ শিক্ষক গবেষক তার কাছ থেকে বিশেষ করে জাতীয় যে নতুন শিক্ষানীতি সেই সম্পর্কটাও আসবে নিশ্চয়ই উনি যে বিষয়ে বলবেন এখন আমরা তাকিয়ে থাকছি শিক্ষার যে গতি উনি শিক্ষা ব্যবস্থা নিয়েই বলবেন আপনারা শুনবেন উদ্ভাবনী শিক্ষা এবং অনুগামী শিক্ষা কিন্তু সবসময় মনে হয় একটা কঠিন চর্চা ছাড়া উদ্ভাবন আসে না উদ্ভাবন প্রথম থেকে একদম প্রাথমিক স্তর থেকে সেই উদ্ভাবনী শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের কি আছে একটা রিগারাস চর্চা দরকার যেগুলো সুগতরা করে এসছেন বারে বারে সে বাংলাই পড়ি ইংরাজিই পড়ি তার মধ্যে ভিতটা ভীষণ শক্ত না হলে উদ্ভাবন যথার্থ হয় না হলে এই সমস্ত দিক থেকে আজকে আমার মনে হচ্ছে যে বিষয় আলোচনা বিষয় চয়ন উনি নিজে করেছেন সুগত নিজে করেছেন আমরা আজকে একটা অত্যন্ত উঁচু মানের আলোচনা শুনব উঁচু মানের একজন মানুষকে শ্রদ্ধা জানাবার জন্য আজকের এই বক্তৃতার আসরটি আমার মনে হয় যথার্থ শ্রদ্ধার একটা ব্যবস্থাপনা হয়েছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাব অধ্যাপিকা ডক্টর চৈতালি মৈত্র এবং আগামী নির্মাণের সাধারণ সম্পাদক শ্রী দিব্যালক রায়চৌধুরী তাকে জানেন আপনারা এবং অবশ্যই ডক্টর সুব্রতম মৈত্র মেমোরিয়াল মেডিকেল কনসর্টিয়ামের যে ব্যস্ত এবং দরদি ডাক্তারবাবুরা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার নমস্কার নেবেন আজকে আমাদের এই সমবেত শ্রদ্ধা আমার মনে হয় আগামী দিনে এই শিক্ষা আলোচনা থেকে আমাদের নতুন করে একটু ভাবতে শেখাবে যাতে সমাজের কিছুটা হলেও একটা নতুন দিক দর্শন হবে ধন্যবাদ ধন্যবাদ ডক্টর রায় আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন ডক্টর সৌরভ মৈত্র তিনি ডক্টর সুব্রত মৈত্র সুযোগ্য পুত্র এবং আমাদের আজকের বিশিষ্ট সম্মানীয় অতিথি সৌরভকে অনুরোধ করব তার বাবা সুব্রত মৈত্র ডক্টর সুব্রত মৈত্রকে তাঁর স্মৃতিচারণ করবার জন্য তাকে মনে করে আজকে তার জন্মদিনে কিছু কথা সৌরভ আপনারা সবাই শুনতে পাচ্ছেন হ্যাঁ নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমরা সবাই মিলিত হয়েছি ডক্টর সুব্রত মৈত্র স্মারক বক্তৃতাটি শোনবার জন্য আমাকে মঞ্চে স্মৃতিচারণ করতে বলেছেন আগামী নির্মাণের পক্ষ থেকে আমাদের দিব্যালোক দা এবং দিব্যালোক দাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই সুযোগটি দেওয়ার জন্য আমার বাবা ডক্টর সুব্রত মৈত্র যেমন ধরনের মানুষ ছিলেন ওনার ব্যাপারে তো অনেকই কথা বলা যায় অনেক মানুষেরাই তাকে দেবতুল্য হিসেবে মানতেন কিন্তু আমার যেটুকু সময় আছে আমি বাবার ব্যক্তিত্বের তিনটি দিক নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমত বাবাকে আমি চিকিৎসক হিসেবে ছোটোবেলা থেকেই দেখেছি এবং ছোটবেলার স্মৃতিতে মনে পড়ে যেটা ডক্টর মমতা রয় ম্যাডাম বললেন যে উনি একটা খুবই ব্যস্ত মানুষ ছিলেন সকালবেলা একদম কাজে বেরিয়ে যেতেন এবং রাত্রিবেলা ফিরতেন আমার সাথে বাবার ইন্টারাকশান খুব কমই হতো ইনফ্যাক্ট মনে পড়ে যখন স্কুলের রিপোর্ট বেরোতো মাঝে মাঝে যখন স্কুলের রিপোর্ট যদি খারাপ হতো তখন মাঝে মাঝে শাসন করতেন বাবা আমাকে আর আমার দাদাকে বকতেন সে বকবার সময়ও বাবার দুবার তিনবার করে ফোন বেজে উঠত এবং এই ফোনে পেশেন্ট বা ডাক্তারের সাথে কথা বলার পরে বাবা অনেক সময় নিজেই ভুলে যেতেন যে তিনি কি বলছেন আমাদেরকে এবং কি নিয়ে শাসন করছিলেন মাঝে মাঝে আমরাও একটু দুষ্টুমি করে ঘর থেকে বেরিয়ে যেতাম বকুনিটা এড়ানোর জন্য কিন্তু এটা এরম ধরনের ব্যস্ত মানুষ ছিলেন বাবা চিকিৎসক হিসেবে বাবা যেমন ছিলেন সেটা আমি ডাক্তারি পড়বার সময় বুঝতে পেরেছিলাম বেশি করে বিশেষ করে যখন থার্ড আর ফাইনাল ইয়ারে পড়তাম আমি ছুটি কাটাতে আসতাম কলকাতায় আমি বাবাকে শ্যাডো করতাম অর্থাৎ বাবা যখন রাউন্ডস দিতে যেতেন পেশেন্ট দেখতে হাসপাতালে আমি বাবার সাথে সাথে শেখবার জন্য যেতাম এবং সেখানেই আমি মেডিক্যাল কনসোর্টিয়ামের সাথে আমার ইন্ট্রোডাকশান হয় আমি ডক্টর নিয়োগী ডক্টর সুবীর মণ্ডল এদের সাথে আমার আলাপ হয় আমি সেখানেই নোটিস করেছিলাম যে বাবা একটা টিমকে নিয়ে এগোতে ভালোবাসতেন এবং সেই টিমের মধ্যে শুধু ডাক্তারই নয় কিন্তু অন্যান্য টিম মেম্বার্সরাও ছিলেন যেমনি ফিজিওথেরাপিস্ট বলুন বা ডক্টর অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারিস বলুন অনেক ধরনের ব্যক্তিত্বের লোক বাবার টিমে ছিলেন বাবা কিন্তু সকলকেই একই চোখে দেখতেন সকলকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করতেন সকলকে উদ্বুদ্ধ করে রাখার চেষ্টা করতেন মোটিভেট করতেন এবং সকলের মতামত তিনি শুনতেন একটা পেশেন্টের চিকিৎসার ব্যাপারে এই যে ক্ষমতাটা ছিল এটা আমি বাবার টিম মেম্বারসদের থেকেই শুনেছি বাবার থেকে না বাবার কনসোর্টিয়ামের মেম্বারস থেকেই আমি শুনেছি যে সবাই খুব ওয়েল সাপোর্টেড ফিল করতেন বাবার টিমে এই যে সকলকে নিয়ে এগিয়ে চলবার ক্ষমতা এই যে লিডারশিপ কোয়ালিটি এটা আমি তখনই বাবার মধ্যে নোটিস করেছিলাম যেটা সকলের মধ্যে থাকে না কমিউনিকেশন স্কিলস নিয়ে যদি বলেন যখন বাবা পেশেন্টদের সাথে কথা বলতেন যেন মনে হতো বাবা একটা কোনো পুরোনো বন্ধুর সাথে কথা বলছে পেশেন্টরা খুব ইজিলি সহজভাবে তাদের সমস্যার কথা বাবাকে খুলে বলতে পারতেন যার ফলে মেডিকেল ডায়াগনোসিসটা অনেক সময় কথার চত্রেই বেরিয়ে যেত হিস্ট্রি টেকিংয়েই মেডিকেল ডায়াগনোসিসটা বোঝা যেত এবং ডায়াগনোসিস ঠিক হলে ট্রিটমেন্টটাও ভালো হয় সাধারণত সেটাই হতো বাবার ট্রিটমেন্টের সাথে মাঝে মাঝে হয়তো পেশেন্ট খারাপ হতো খারাপ অসুখ ধরা পড়তো সেখানেও আমি দেখেছি যে বাবা যতটা পারতেন উনি কিন্তু বিশেষ করে পরিবারের লোকেদেরকে একটা ইমোশনাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেন ওনাদেরকে সময় দিতেন কাউন্সেলিং করতেন এবং এই যে ইমোশনাল সাপোর্ট দিতেন এই হিউম্যান অ্যাসপেক্ট যেটা এই মানসিকতাটা আমার মনে হয় বাবার সাকসেসের পেছনে একটা খুব বড়ো কারণ বাড়িতে রাত্রিবেলা তিনি ফিরতেন ফিরে খাওয়া দাওয়ার পরে সাধারণত টায়ার্ড হয়ে শুয়ে যাওয়াটাই হচ্ছে ন্যাচারাল টেন্ডেন্সি কিন্তু রাত্রিবেলা আমি নিয়মিত দেখতাম বাবা কিন্তু নিয়মিত পড়াশোনা করতেন বিশেষ করে ডাক্তারি সংক্রান্ত পড়াশোনা তিনি নিয়মিত করতেন তিনি মেডিকেল জার্নালস পড়তেন বিভিন্ন ধরনের মেডিকেল টেক্সট বুকস পড়তেন নিজেকে আপ টু ডেট রাখবার চেষ্টা করতেন যতটা সম্ভব কি কি রোগের কি কি নতুন চিকিৎসা বেরোচ্ছে সেগুলো ব্যাপারে সচেতন ছিলেন তিনি এবং এটাও আমার মনে হয় একটা বড় ডাক্তারের লক্ষণ যে শুধু এমবিএস বা এমডি পাশ করবার পরে তার পড়াশোনা শেষ হয়ে যায় না একটা ডাক্তারের পড়াশোনা সারা কেরিয়ার ধরে চলে এবং সেটা তিনি ডেফিনেটলি করতেন তিনি নিজেও অনেক ধরনের লেখালেখি করতেন অনেক ধরনের মেডিকেল বই তিনি পাবলিশ করেছেন যেটা জুনিয়র ডক্টরসদের পক্ষে বিশেষ করে খুবই বেনিফিশিয়াল হয়েছে দ্বিতীয় দিক যেটা বলতে চাই সেটা হলো সমাজকর্মী হিসেবেও আমি বাবাকে দেখেছি বিশেষ করে পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য তিনি যা করেছেন তা অভাবনীয় আমরা অনেকেই জানি তিনি মেডিকেল কাউন্সিলের এমডিজি ছিলেন এবং বাবাকে নিয়মিতভাবে স্টেট হসপিটাল ভিজিটস যেতে হতো অর্থাৎ রাজ্যের ছোট ছোট শহর ও টাউনে যেই প্রাকৃতিক ও ডিস্ট্রিক্ট হসপিটালস ছিল সেগুলো তিনি নিয়মিতভাবে ইন্সপেক্ট করতে যেতেন দেখতেন কেমন ধরনের চিকিৎসা পেশেন্টরা পাচ্ছে এবং সার্ভিসটা ইম্প্রুভ কেরমভাবে করা যায় সেটা দেখবার জন্য এবং তিনি কিন্তু এই কাজটা সাধারণত শনিবার বা রোববার করে করতেন অর্থাৎ যেই সময় একটা সাধারণ মানুষ তার পরিবারের সাথে সময় কাটাতে চাইবে বা একটু বিশ্রাম করতে চায় সেই সময় আমি দেখতাম বাবা যেন আরও ব্যস্ত হয়ে পড়তেন তিনি সকালবেলা ভোরবেলা বেরিয়ে যেতেন তার টিমকে নিয়ে এই হেলথ ইন্সপেকশনের জন্য এবং শরীর খারাপের পরেও আমি বলবো ওনার ব্রেন সার্জারি কিমোথেরাপি রেডিওথেরাপি পাওয়ার পরে একটা মানুষ তো পেশেন্টই হয়ে যায় সাধারণত ওরকম দুর্বল অবস্থাতেও আমি দেখেছি উনি কিন্তু নিয়মিতভাবে এই হেলথ ভিজিটসটা করেছিলেন এই ছিল আমার বাবার কমিটমেন্ট আর ডেডিকেশন কাজের প্রতি এই প্যারিফেরাল হাসপাতালে তিনি অনেক ছোটখাটো আইসিইউ এবং এইচডিইউ খুলেছিলেন যেটা এখনও আছে প্রায় ষাট থেকে সত্তরখানা আইসিইউ এইচডিইউ আছে আছে সব ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে অনেক ধরনের খারাপ রোগীদের চিকিৎসা কিন্তু হয়ে যায় তাদেরকে কিন্তু কলকাতা বা কোনো বড় শহরের হাসপাতালে আসতে হয় না যেটা দুদিক দিয়ে ভালো একটা হচ্ছে হেলথ কেয়ারের একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয় বাবা সবসময় বলতেন যে হেলথ কেয়ার ইজ আ ইউনিভার্সাল রাইট অ্যান্ড ইট শুড বি অ্যাভেলেবল টু এভরি ওয়ান তো এই প্রিন্সিপালটা বাবা কাজের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন ডিএনবি কোর্স বলে একটা পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্স হয় যেটা হচ্ছে একটা তিন বছরের মেডিকেল কোর্স এই কোর্সটাও চালু করবার কথা কিন্তু বাবাই বলেছিলেন এটা বাবারই ব্রেন ছিল এখন এটা বাস্তব হয়ে গেছে অনেকই প্যারিফেরাল হসপিটালসে আজকের এরকম ডিএনবি কোর্স চালু হয়েছে এবং এমন ধরনের কোর্স ডাক্তারদের প্রতি মানে এটা তো খুবই জরুরি শুধুমাত্র পশ্চিম বাংলার জন্যই না বরঞ্চ সারা ভারতবর্ষতেই এরকম ধরনের কোর্স আরও দরকার কারণ এখনও আমাদের ডাক্তারের সংখ্যা কম এবং এখনও আমাদের ট্রেনিংয়ের অনেক প্রয়োজন আছে অর্থাৎ বাবা চলে যাওয়াতে সমাজের প্রতি একটা খুব বড় ভয়েড এসছে সেটা তো আমি ডেফিনেটলি মনে করি তৃতীয় দিক যেটা একটু বলতে চাইব হচ্ছে যে বাবার একটা প্রকৃতির প্রতি সহজাত ভালোবাসা ছিল বাবা ছিলেন নেচার লাভার অনেকেই আপনারা জানেন ওনার দুটি প্রিয়তম জায়গা ছিল একটা হচ্ছে সুন্দরবন এবং আর একটা হচ্ছে হিমালয় সুন্দরবনে তো তিনি অনেকবার গেছেন সুন্দরবনের কাছে ওনার একটা হাসপাতালও উনি স্থাপিত করেছিলেন আগারহাটিতে যেটা এখনও আছে সেখানে মেডিকেল কনসোর্টিয়ামের মেম্বার্স আমি নিজে অনেকবার আমরা গেছি মেডিকেল ক্যাম্পস করতে বাবার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও ওখানে থাকতো কাজ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বাবা সাধারণত কলকাতা ফেরত আসতে চাইতেন না তিনি সবসময় যেতে চাইতেন সুন্দরবনের জঙ্গলে সেই গভীর জঙ্গলে তিনি যেতে চাইতেন তিনি চলেও যেতেন লঞ্চে করে আমাদের সকলকে নিয়ে শুধু সেই জঙ্গলের পরিবেশটা অনুভব করবার জন্য অনেকের আমাদের ভালো লাগতো না যেতে কিন্তু ওনার কথা চেয়ে আমরা সকলেই যেতাম হিমালয়তেও তিনি অনেকবারই গেছেন বিশেষ করে আমার মনে পড়ে তিনি মায়াবতী আশ্রমে অনেক ধরনের ভালো কাজ করেছেন সেখানকার স্থানীয় লোকেদের জন্য তিনি মেডিকেল ক্যাম্পস করতেন ওখানে এবং অন্যান্য জায়গায়ও তিনি অনেক গেছেন হিমালয়ের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্ট নিয়েও বাবা অনেক চিন্তা ভাবনা করেছেন অনেক লেখালেখি করতেন যখন বাবার শরীরটা খুব খারাপ আমার মনে আছে তিনি এই সায়েন্স সিটিতে একটা লেকচার দিয়েছিলেন কলকাতার ওয়েটল্যান্ডসের ওপর এবং সেই লেকচারে তিনি এই ন্যাচারাল এনভায়রনমেন্ট নিয়েও অনেক কথা বলেছিলেন যেটা আমার মনে হয় আজকের দিনে আমাদের একটা রিয়ালিটি হয়ে যাচ্ছে তিনি বলেছিলেন যে আমরা যেরকমভাবে এই শহরের গাছপালা কেটে বড় বড় বাড়ি তৈরি করি যেটাকে তিনি প্রায় কনক্রিটের জাঙ্গল বলতেন এটা নেচারের পক্ষে পৃথিবীর পক্ষে ক্ষতিকারক কারণ এর জন্য পলিউশন হয় আনপ্ল্যান্ড আর্গানাইজেশান হয় যার জন্য ক্লাইমেট চেঞ্জের গতি আমরা যেটা অলরেডি দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে এক্সট্রিম ওয়েদার এক্সট্রিম টেম্পারেচার এগুলো আমরা যেন আজকের দিনে মনে হচ্ছে বাস্তব হয়ে যাচ্ছে তো এই প্রেডিকশনটা তিনি এত বছর আগে করতে পেরেছিলেন এবং আমার মনে হয় আমাদের সকলকেই সচেতন হয়ে থাকতে হবে এই ইস্যুটার ব্যাপারে যে ন্যাচারাল এনভায়রনমেন্টকে আমাদেরকে আরও সম্মান করতে শিখতে হবে আরও অনেকই কথা বলা যায় বাবার তো তিনটে দিক নিয়ে আমি কথা বললাম বাবা একটা মহান ব্যক্তি ছিলেন ওনার ব্যাপারে আর অনেকই কথা বলা যায় কিন্তু সময়সীমা যেহেতু আছে আমি এখানেই আমার কথা শেষ করতে চাই বাবাকে আমি প্রণাম জানাই এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামটা অ্যাটেন্ড করবার জন্য আমার পরিবার এবং মেডিকেল কনসোর্টিয়ামের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকে আসবার জন্য বাবাকে অনন্তে আমি আবার আমার প্রণাম জানাই ধন্যবাদ সৌরভ ডক্টর মৈত্রের কথা বলতে গিয়ে সৌরভ যেটা বললেন তার এই যে ফিলান্থ্রফিক একটা মোটিভ যেটার জন্য তিনি আগামী নির্মাণের সাথেও আগামী নির্মাণকে সুযোগ দিয়েছিলেন তার সাথে যাওয়ার আমি এভাবেই বলবো কারণ তার আমি বারবারই বলছি ওনার যে ম্যাগনানিমিটি ওনার যে বিশাল তত্ত্ব সেখানে আমরা তো চেষ্টা করি মাত্র তাই আজকের দিনে আগামী নির্মাণ যেটা করে থাকে সেটা হচ্ছে আমরা ডক্টর সুব্রত মৈত্র মেমোরিয়াল স্কলারশিপ একটি দিয়ে থাকি এবং সেটি আমরা এবছরও দেব এবং চৈতালি দিশাটি করবেন দেবেন আমি তার আগে আমাদের সহ সম্পাদিকা সুস্মিতাকে ডেকে নেব যিনি আজকের বেনিফিশিয়ারি যে এই স্কলারশিপটা পাবে তার একটা পরিচয় আপনাদের সাথে করাবার জন্য দাদাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এই এবছর আমরা যাকে স্কলারশিপটা দিচ্ছি খুব ছোটো মেয়ে ক্লাস নাইনে পড়ে কমলা বালিকা বিদ্যালয়ের ছোট হলে কিন্তু খুব সংগ্রামী খুব সংগ্রাম করে এই বয়সে এতটা এগিয়েছে আমাদের সবারই প্রচেষ্টা যেন ও আগের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে আমি রঞ্জনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব রঞ্জনা দিদিকে অনুরোধ করব দিদি রঞ্জনার হাতে যদি আজকে সামান্যতম ওরে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে ধন্যবাদ জানাই সুস্মিতাকে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমরা এসে গিয়েছি ডক্টর সুগত মার্জিত আপনার সকলেই তাকে চেনেন তার সম্বন্ধে জানেন কিন্তু সঞ্চালক হিসেবে ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার লোভটা আমি সামলাতে পারছি না ডক্টর সুগত মার্জিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের প্রথম বিশিষ্ট অধ্যাপক এবং সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি এই প্রকল্পের পরিচালক উনি মার্কিন যুক্তরাষ্ট্রের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অর্জন করেন এবং বর্তমানে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফাইন্যান্স সাউথ এশিয়ান জার্নালের সম্পাদক তিনি দু সাত থেকে দু বারো পর্যন্ত কলকাতা সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসের অধ্যক্ষের পদে ছিলেন এবং 2019 পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের চেয়ার প্রফেসর ছিলেন এছাড়া ডক্টর রায় বলেইছেন তিনি শাস্ত্রীয় সঙ্গীতে কতটা স্বনামধন্য আমাদের আজকের অনুষ্ঠানের যে মূল বিষয়বস্তু যেখানে ডক্টর সুব্রত মৈত্র মেমোরিয়াল লেকচার বা স্মারক বক্তৃতা তাতে ডক্টর সুগত মারজিৎকে আমরা পেয়েছি স্যারকে অনুরোধ করবো আজকের যে বিষয় সেই নিয়ে বলবার জন্য অনুগামী বনাম উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা ডক্টর ময় নমস্কার আজকে ডক্টর সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা দেবার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আগামী নির্মাণ উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই আজকে যারা এসেছেন এই অনুষ্ঠানটি শোনবার জন্যে এবং এই এই স্মৃতিচারণ বা বক্তৃতা শোনবার জন্যে তাদের ধন্যবাদ জানাই আমার সঙ্গে ডক্টর সুব্রত মৈত্রর খানিকটা আলাপ ছিল আমি অনেকদিনই ওনার নাম শুনেছি একজন অত্যন্ত নামজাদা চিকিৎসক হিসেবে উনিশ দু সাল মোস্ট প্রবেবলি বারো সালে তখন নতুন সরকার এসছেন সেই সময় স্বাস্থ্য সম্পর্কিত একটি উপদেষ্টা কমিটি গঠিত হয় এখন সেখানে আমি একজন সদস্য ছিলাম যদিও সেটা খানিকটা প্রত্যাশিত ছিল কারণ স্বভাবতই স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিশেষ জ্ঞান বা চেতনার অধিকারী আমি ছিলাম না যদ্দুর মনে পড়ে সেই বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন ডক্টর মৈত্র সেখানেই তার সঙ্গে আমার প্রথম আলাপ স্বাস্থ্য ভবনে আমাদের মিটিং হতো দু একটি মিটিংয়ের মধ্যে দিয়েই এক ধরনের ঘনিষ্ঠতা ডেভেলপ করে এবং আমি ওনার সঙ্গে ফোনে মাঝে মাঝে কথা বলতাম কিছু নতুন আইডিয়া নিয়ে যাতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় একটু কিছু অন্যরকম করা যায় সে সম্পর্কে আলোচনা হতো এবং ওই আলোচনার মধ্যে অনেক প্রসঙ্গ উঠে আসত এবং যেটা খুবই আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে যে ডক্টর মৈত্রর সমাজ সচেতনতা পিছিয়ে পড়া মানুষের জন্যে তার এক ধরনের চিন্তা চিন্তাভাবনা এবং নতুন কিছু করার ব্যাপারে একটা ভয়ঙ্কর উৎসাহ আজকে আপনারা হয়তো জানেন যে এই যে ফেয়ার প্রাইস মেডিসিন শপস হয়েছে সব পাবলিক হাসপাতালের ভেতরে ভেতরে দোকান খোলা হয়েছে সেই সব নিয়ে তখন খুব বিতর্ক চলছিল এবং তখন স্বাস্থ্য সচিব ছিলেন পরে মুখ্য সচিব হন সঞ্জয় মিত্র মশাই তো সেই সময়ে এইসব ব্যাপারে বিভিন্ন মতামতে আমি আর ডক্টর সুব্রত মৈত্র একদিকে থাকতাম আস্তে আস্তে কিছুটা কাজ এগোলো তারপরে আমি অনেক ব্যাপারে ব্যস্ত হয়ে গেলাম এর পরে একটি ঘটনায় খুব ইন্টারেস্টিং দেশ পত্রিকার একটা বার্ষিক বিতর্ক স্বভাব তখন হতো এখনও হয় টাউন হলে সে বিতর্ক সভায় সুব্রত মৈত্র আমার বিপক্ষ দলে ছিলেন বিষয়টা আমার একেবারে মনে নেই কিন্তু বিপক্ষ দলে থাকা মানে আমরা যে বিপক্ষ মতামত পোষণ করতাম সেটা একেবারেই নয় সেটা একেবারেই পত্রিকার মানে আনন্দবাজার পত্রিকার লোককে ভাগাভাগি করে টাউন হলে প্রতি মানে নিয়ে আসার ব্যাপার ছিল মনে আছে আমার দিকে কে ছিল মনে নেই কিন্তু সুব্রতবাবুর দিকে ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় তো তো সেখানে কিন্তু তারপরেও ওনার সঙ্গে আমার ফোনে বিভিন্ন কারণে কথা হয়েছে এবং ওনার শরীর খারাপ হয়েছে উনি চলে গেলেন এটা এতটাই অপ্রত্যাশিত ছিল আমি একটু পরে খবর পেয়েছি আমি তখন দেশে ছিলাম না মানে অত বিচক্ষণ ওই রকম একজন উদারচেতা মানুষ এতটা সমাজ সচেতন এবং আজকে কেন আমি অনেকদিন আগে থেকেই ওনার এই সুন্দরবন প্রজেক্ট বা ইত্যাদির কথা জানি বিভিন্নভাবে এরা সমাজ থেকে চলে গেলে এরা জীবন থেকে চলে গেলে যে শুধু সমাজের অপূরণীয় ক্ষতি নয় ক্ষতিটা হচ্ছে অনেক মানুষের চেতনার স্তরকে এরা উন্নত করতে পারেন এদের সঙ্গে কথাবার্তা বললে মনে হয় যারা একটু নতুনভাবে চিন্তাভাবনা করার চেষ্টা করেন তাদের মনে হয় যে তারা একা নন এটা যে একটা কত বড় ব্যাপার কারণ তাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো আরেকটু উদ্বুদ্ধ হলে আরও ভালো কাজ হবে এই ধরনের মানুষ চলে যাওয়াটা সেই কারণে আমাদের মতো লোকের হয়তো খানিকটা না খানিকটা কেন বলবো বেশ খানিকটা ক্ষতি করেছে কারণ অনেক ব্যাপারে এখন স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তাভাবনা হচ্ছে গবেষণা মানে সোশ্যাল সায়েন্স এবং মেডিসিন এ নিয়ে গবেষণা তো ঊর্ধ্বমুখী অনেক কিছু হলো বিশেষ করে এই কোভিড আক্রমণের পর কিন্তু এখন মানে দুম করে একটা ফোন করে ওনাকে জিজ্ঞেস করা কোনো ব্যাপারে যে এটা ব্যাপারে কি মনে হয় ওনার বা কি বৃত্তান্ত কি হতে পারে এই সব বলার মতো লোক যদি না থাকে তাহলে আমাদের মতো লোকের খুব অসুবিধে হয় আর কি যাই হোক আজকে যে চাই যখন মমতা আমাকে বলল যে এই বক্তৃতাটি দিতে হবে এবং আমি কিন্তু এক অর্থে একটু আনন্দই পেয়েছিলাম যে তার কারণ হচ্ছে যে আমার সত্যি কথা বলতে কি অনেক সংস্থা থাকে তারা অনেক ধরনের মানুষকে নিয়ে বক্তৃতা করেন তাদের পেয়ে আছে সব কিছুর মধ্যে আমার যাওয়াটা মানায় না এবং আমি যেতে পছন্দও করি না কিন্তু এটা যেন একটা কর্তব্যের মতো হয়ে গেল আর কি যে সুব্রতবাবুর জন্য একটা কথা বলতে পারলে ওনার ওনার এই জন্মদিনেই বলুন বা ওনাকে স্মরণে এনেই বলুন এটা আমার কাছে খুব আনন্দের বিষয় তাই আমি এসেছি আজকে যে বিষয়টা আমি আপনাদের কাছে উপস্থাপনা করব। সেই বিষয়টি সম্পর্কে কোনো বিদগ্ধ লেখা বা বিদগ্ধ আলোচনা আমার চোখে পড়েনি তার কারণটা হচ্ছে যে ঠিক এই বিষয়টি অর্থাৎ অনুগামী শিক্ষা বনাম উদ্ভাবনী শিক্ষা এই নিয়ে শিক্ষকদের মনে যতই ধোঁয়াশা থাক না কেন যতই বিতর্কের জায়গা থাক না কেন বা যতই চিন্তাভাবনা থাক না কেন সেটা খুব একটা পরিস্ফুটিত হয় না আমাদের সমাজে কেন হয় না দেখুন অনুগামী কথাটা আর উদ্ভাবনী কথাটা দুটোই বোঝা খুব একটা শক্ত নয় অনুগামী কথাটার মধ্যে এক ধরনের একটা ভাব লুকিয়ে আছে যেটাতে বোঝায় যে শিক্ষা ব্যবস্থা আমাকে অনুসরণ করতে শেখায় অর্থাৎ আমার মৌলিক চিন্তাভাবনার থেকেও যে চিন্তা শিক্ষা ব্যবস্থা সঠিক বলে ধরে নিয়েছে বা যেই ভাবনাকে সমাজ ভাবছে যে এই চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই শিক্ষার মধ্যে দিয়েই একজনের উত্তরণ তখন সেখানে অন্যের চিন্তাভাবনা মৌলিক দ্বিধাদ্বন্দ্ব এগুলো ঠিক মানায় না সে কারণে এক অর্থে অনুসরণ করাটা যে শিক্ষা নিচ্ছে তার পক্ষে একটু সুবিধাজনকও হয় যে সে অনুসরণ করতে পারে অনুগমন করে এবং এই শিক্ষা ব্যবস্থাটাই আমরা মেনে নিয়েছি হয়তো অনেক জায়গায় মেনে নিয়েছে এবং এই শিক্ষা ব্যবস্থা যে অনুগামী তা নিয়ে আমাদের মধ্যে খুব একটা চিন্তাভাবনার উদ্রেক হয় না উদ্ভাবনী ব্যবস্থা বা উদ্ভাবনী শিক্ষা হচ্ছে মানুষকে বা শিশুকেও এক অর্থে যে চিন্তাভাবনা তাকে শেখানো হচ্ছে যে শিক্ষা তাকে দেওয়া হচ্ছে তার তাকে পেরিয়ে যেতে সাহায্য করে অর্থাৎ একটা মৌলিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে এবং আমার মনে হয় কেন মনে হয় সে বিষয়ে আমি আসব যে এই অনুসারী শিক্ষা ব্যবস্থা থেকে যদি তার বাইরে বেরোনোর কোনো ধরনের উৎসাহ না দেওয়া হয় তাহলে দীর্ঘমেয়াদী স্তরে আমরা যাদের তৈরি করি যাদেরকে শিক্ষা ব্যবস্থার যেটা ফলাফল বলে লোকজনেকে দেখাতে চাই তাদের মধ্যে উদ্ভাবনী শক্তিটা প্রকাশ পায় না এবং উদ্ভাবনী শক্তিটা প্রকাশ যদি না পায় তাহলে শিক্ষা ব্যবস্থার এক ধরনের উত্তরণ হয় না এবার আসি যেটা কেন আমাদের সমস্যা বা আমাদের মতো দেশের সমস্যা দেখুন ঔপনিবেশিকতা আমাদের একরকমভাবে তৈরি করেছে আমরা দুশো বছর পরাধীন ছিলাম ব্রিটিশ শাসনে এই কথাটা বললে যে ধরনের বিতর্ক মাথা চাড়া দেয় সেটা হলো যে হাওড়া ব্রিজ একটি অত্যন্ত উত্তম মানের স্থাপত্যের নিদর্শন ইংরেজি ভাষা শিক্ষা নিঃসন্দেহে আমাদের বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা দিয়েছে এইগুলো যখন একদিকে বলা হবে তখন অন্যদিকে বলা হবে যে দুশো বছরের পরাধীনতার যন্ত্রণা তার কি কি ধরনের কুফল এই দেশটাকে সেই সময় ধ্বংস করেছে কিন্তু একটা কথা যেটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে রাজা প্রজার সম্পর্কটা তো ক্ষমতার সম্পর্ক শিক্ষা শিক্ষাব্যবস্থাতেও সেই সম্পর্কটা বহাল তবিয়তে অনেক দিন ধরে চলেছে কিভাবে চলেছে তা প্রশ্নটা হচ্ছে যে আমরা কখনো বলতে পারি না যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের মতো করে মূল্যায়ন করব এবং সেটা শুধু আমরা নই পৃথিবীর যে কোনো দেশে যেখানে এই ধরনের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ছিল সেখানে সে অর্থকরীভাবে যতই উন্নতি করুক না কেন তার মধ্যে এটা ঠিক হয়ে আছে যে আমার উত্তরণের মাপকাঠি কিন্তু রাজা ঠিক করে দেয় আমি প্রজা প্রজা হিসেবে আমি কিন্তু প্রভূত অর্থ করতে পারি প্রজা হিসেবে রাজারা আমার প্রশংসা করতে পারেন কিন্তু আমার রাজা হবার ক্ষমতাটা কিন্তু নেই আমাদের শিক্ষা ব্যবস্থার মূল যে জায়গাটা আমরা আজকে দাঁড়িয়ে আছি এবং আজকে আমার এটা বলতে মানে খারাপ লাগে না কারণ আমরা সবাই এটা জানি এটা এটা নতুন কোনো কথা নয় আপনি যদি একটা সরল রেখা দেখেন একটি শিশুর জীবনের অ্যাকাডেমিক কেরিয়ার তাহলে আপনি বলবেন যে সে এরম স্কুলে পড়বে সেখানে এরকমভাবে সে রেজাল্ট করবে তারপরে সে যত তাড়াতাড়ি পারে এই দেশটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে যত তাড়াতাড়ি পারে এখন একটা তার সঙ্গে জুটেছে যে যদি প্রভূত অর্থ তাড়াতাড়ি উপার্জন করতে না পারে প্রভূত যশ ও খ্যাতি তাড়াতাড়ি যদি সে না পায় তাহলে তার এই মানব জীবন বৃথা এবং আমরা এটা কিন্তু পরিবারের মধ্যে এই ধরনের মানসিকতাকে আমরা আদর্শ মানসিকতা হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করি প্রশ্ন হলো যে কিভাবে এটা অনুগামী শিক্ষা এই একটা অনুগামী শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি প্রশ্রয় দিই তাহলে উদ্ভাবনী শক্তিটাকে কি করে আমি একটু বলি আমার এক বন্ধুর সে এক বছরের জন্য আমেরিকায় পড়াতে গেছিলো তার ছেলেটি সাউথ পয়েন্ট স্কুলে পড়ে আচ্ছা সে যখন ফিরে আসছে আমেরিকা থেকে তখন সে তার বাবাকে বলছে বাবা তুমি চলে যাও আমি কিন্তু এদেশ ছেড়ে যাব না তো বাবা বলছে কেন তুই যাবি না বল ওখানে তো পড়া নয় শুধু খেলা কারণ আমি যখন দেশে ফিরে আবার আমার নতুন ক্লাসে ভর্তি হব সে মুখ খুলে বলতে পারছে না কারণ সে অতটা এক্সপ্রেস করতে পারে না কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সেখানে আমার কোনো খেলার জীবন নেই মানে বইয়ের ভারে কাগজের ভারে বাড়ির প্রাইভেট টিউশনির ভারে বাবা মাদের ছেলে মেয়ে সফল না হবার যন্ত্রণার ভারে পাশের ছেলে পাশের মেয়েটি তাকে ফেলে এগিয়ে যাচ্ছে তার ভারে সে কিন্তু জর্জরিত তার কিন্তু খোলা মনে চিন্তা করার কোনো সময় নেই আপনি যদি ছোটবেলায় বাচ্চাদেরকে বেশি শেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বেশি বয়সে সে কিচ্ছু উদ্ভাবন করতে পারে না ভারতবর্ষে আইআইটি থেকে যারা পাশ করে তার মধ্যে একটা বিরাট অংশ আমেরিকা যায় তারা খুব ভালো ভালো চাকরি করে কিন্তু আপনি যদি দেখেন যে বেসিক সায়েন্স টেকনোলজি এবং বেসিক কোনো ফান্ডামেন্টাল রিসার্চ তাতে যারা একেবারেই প্রথম সারির অবদান আনছে তার মধ্যে এরা নেই তার মধ্যে এরা নেই তার কারণটা হচ্ছে এরা নেই আমি বলছি এই কারণে আমি মার্জিন অফ এরার বলছি যে আপনি এক হাজারটা লোক গেলে একজন করলে তাকে আমি থাকা বলা বলছি না তার কারণটা খুব সিম্পল কারণটা হচ্ছে যে আমি যদি একটু ফাঁকার সময় না পাই একেবারেই উল্টো চিন্তা না করার তাহলে নতুনভাবে চিন্তা করার কোনো জায়গা আমি কোনো দিন খুঁজে পাই না আমি যদি মানে এটা তো সত্যি যে মৌলিক শিক্ষার জায়গাটা হচ্ছে ভাষা গণিত এবং এই পৃথিবী সম্পর্কে একটু হাল কম বয়সের চেয়ে কোনো শিক্ষার আর প্রয়োজন নেই এইটা কিন্তু আমরা বুঝেও করি না আমরা বলি যে বাচ্চা ছেলে মেয়েগুলোর বই আর এই ধরনের যন্ত্রণার ভারে তাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি দেখবেন কোনো সিলেবাস চেঞ্জ হয় না যেই সিলেবাসে বলা হয় যে আমি ক্লাস ফোর অব দি খুব কম জিনিস পড়াবো আমি একটা ছেলে মেয়েকে নিজের মতো করে একটা কিছু লিখতে বললে বার কারেক্ট করি একজন বড় শিক্ষিকা একটি রচনায় লিখছেন যে তোমার মায়ের সম্পর্কে তোমরা একটা কিছু কথা লেখো এটা একটা ক্লাসে লেখো তো তোমার মা মা সম্পর্কে তখন একটি ছেলে বা মেয়ে বাচ্চা কেউ একজন ইংরেজিতেই লিখতে বলেছে সে লিখেছে মাই মাদার হ্যাজ বিগ আইজ তারটা কারেক্ট করে দিয়ে তার শিক্ষিকা লিখেছেন মাই মাদার ইজ এ নোবেল লেডি প্রশ্নটা হচ্ছে যে আমাদের কাণ্ডজ্ঞানটাই নেই আমাদের কাণ্ডজ্ঞানটাই হারিয়ে গেছে আমরা যখন একটা ছেলে বাচ্চা ছেলে মেয়ে তারা ঠিক মানে একটা সেন্স আমি একজনকে জানি যাদের চোখটা ভালো ছিল না ছোটোবেলা থেকে খুব হাই পাওয়ার চশমা এবং সে ঠিক অঙ্কের ছেলে মেয়ে নয় এরা অঙ্কের ছেলে মেয়ে নয় কিন্তু সে খুব ভালো নাটকের স্ক্রিপ্ট লেখে এবং বন্ধুদের বলে তোরা কর না বা সে একটা গল্প লেখে বা তার একটা ভূতের গল্প সে বলতে চায় সে সে অনেক মিস্টিরিয়াস গল্প লেখে যেটা স্বাভাবিক বাংলায় কিছু কেউ কেউ হয়তো একটা সিম্পল ইংরেজিতে তার মায়ের প্রচণ্ড চিন্তা যে তাকে যদি কেউ হেকল করে স্কুলে কেন সে গিয়ে তাকে মারে না সে বলে যে আমার ওদের পছন্দ হয় না ওদের সাথে কথা বলতে ভালো লাগে এ কি দাঁড়াতে পারবে প্রশ্ন হচ্ছে যে মাকেও আমি দোষ দিই না কারণ তার মনে হয়েছে যে তার ছেলে বা মেয়ে এই জগতে যদি দাঁড়াতে হয় তাহলে তাকে ডাকাবুকো হয়ে একদিকে ডাকাবুকো হতে হবে একদিকে সব রকম খেলা খেলাধুলো করতে হবে তারপরে তাকে অঙ্কে খুব ভালো হতে হবে তারপরে রেজাল্ট ভালো করতে হবে তারপরে জয়েন্ট এন্ট্রান্সে একটা ভালো পজিশন পেতে হবে এখন এসব কিছু কিন্তু কিছুটা কন্ট্রোল করা যায় আমি কিন্তু সমস্যার কথা আপনাদের বলছি কারণ আমি নিজে জানি যে সমস্যা নিয়ে বক্তৃতা দিলে একটা কোনো সমস্যার সমাধান হয় না মানে আমার বক্তব্য সব সময় যেটা থাকে সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন এটা সমস্যা তাহলে আপনি কি করছেন যাতে এই সমস্যাটাকে কিছুটাই করা যায় আমি কন্টিনিউয়াসলি হয়তো বলে থাকি আমার যে কোনো জায়গায় এ ধরনের লেখাপড়া ব্যাপারে বাচ্চাদের লেখাপড়া ব্যাপারে কোনো কথা বলার থাকলে সেটা হচ্ছে যে আমি মনে করি যে ভাষা গণিত পৃথিবীর ইতিহাস আপনার পরিবেশ সামাজিক এবং প্রাকৃতিক যে পরিবেশে আপনি মানুষ হচ্ছেন বা বাচ্চা মানুষ হচ্ছে তার সম্পর্কে তার একটা চেতনা এবং আমরা যদি রবি ঠাকুরের ছোটোবেলার কথাগুলো লোককে বলতে যাই তার প্রত্যুত্তরে বাঙালি বলে ও উনি তো রবীন্দ্রনাথ ঠাকুর ওর কথা আলাদা রবি ঠাকুর কিন্তু ছেলেবেলায় তো বলছেন যে যে একটা কোনো জিনিস এতই কম পেতেন যে একটু পেলে যে কি আনন্দ হতো উনি কিন্তু তার লেখার মধ্যে দিয়ে বারে বারে বলে যাচ্ছেন আপনি যদি রবি ঠাকুরের লেখা পড়ান এবং রবি ঠাকুরের এই লেখাগুলোর এই জায়গাগুলোই আপনি ব্যাখ্যা করে পড়ান তাহলে কি সমাজের উপকার হয় না হয় কিন্তু আমরা বলবো তখন আরে এটা করলে কি তুই রবি ঠাকুর হবি কারণ আলটিমেটলি ক্রিকেট খেললে শচীন তেন্ডুলকার হতে হবে অর্থাৎ যে কাজটা করছে তার থেকে কোনো আনন্দের জায়গা তৈরি করতে পারবে না যতক্ষণ না তার থেকে একটা অ্যাচিভমেন্ট হয় সেই অর্থে আমি বলবো যে কেন উদ্ভাবনী শক্তি বেশি আমেরিকাতে ইনফ্যাক্ট এটা নিয়েও একটা স্ট্যাটিস্টিক্যাল কথা আছে যারা আমেরিকাতে পড়াশুনো মানে বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইউনাইটেড ইন ইউএস বা ধরুন অন্যান্য জায়গায় বাঙালি ভারতীয় ছেলে মেয়েরা তারা তো একটা আমেরিকান সিস্টেমের মধ্যে পড়েছে তাদের মধ্যে সুবিধাটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে তারা অনেক চিন্তা চিন্তা করার সুযোগ পায় এবং তাদের তারা কিন্তু অনেকটাই মানে সেই অর্থে দেশ দেশের তফাৎটা কিন্তু সেখানটায় অতটা মানে ধরা পড়ে না মানে এই যে অ্যাচিভমেন্টের অ্যাচিভমেন্টের প্রশ্নটা এত ছোটোবেলা থেকে এত বেশি করে যদি আমাদেরকে এইভাবে করা হয় তাহলে তার মধ্যে ওই খোলা মনের চিন্তার জায়গাটা কিন্তু আসে না বলে আমার ধারণা সেই জন্য মনটাকে খোলা রাখলে মনটাকে আর একটু ফাঁকা জায়গা সময় দিলে বাচ্চাদের হয়তো আরও অনেক ভালো হতে পারত। সে কারণ অনুগামী এবং উদ্ভাবনী শিক্ষার যেটা প্রথম জায়গা সেটা হচ্ছে আপনার এই বাচ্চাদের শিশু বয়সের সিলেবাসগুলোকে পাল্টানো হালকা করে দেওয়া তাদের ব্যাগের ওজনটাকে হালকা করে দাও এটাই পলিসি এটাই পলিসি এই এই পলিসিটা হচ্ছে আমার পলিসি হচ্ছে যে কিছুতেই যাতে তারকে তাদের ব্যাগের ওজন বেশি না হয় কীভাবে হবে হবে না সেটা পরের কথা যাই হোক এই কথাটা আমি আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই একমত হবেন যে বাচ্চারা বড্ড বেশি পড়াশুনোর ভার এখানে বড্ড বেশি প্রতিযোগিতার ভার ইনফরমেশান এই যে আজকে আমরা প্রথমেই বাচ্চাদেরকে বলছেন ওই সেম টিচার যখন লিখছেন সেই সম্পর্কে বলছেন যে আমরা তো ভাবি যে কোনো কিছু করলেই আমরা গুগল খুলে দেখি একটা আজকাল তো খুব তাড়াতাড়ি সব লোকজন মানে প্রজেক্ট করে যে প্রজেক্ট আজকাল প্রজেক্ট হয়েছে আগে প্রজেক্ট টোজেক্ট বেশি হতো না আমাদের স্কুল লেভেলে আমরা প্রোজেক্ট বেশি করিনি এখনকার প্রজেক্ট ছাড়া হয় না প্রজেক্ট মানে কি তখন আইদার আপনি গুগল খুলে কপি পেস্ট করবেন অথবা আপনার মা বাবা লিখে দেবে আর কি তো এবার প্রশ্নটা হচ্ছে যে প্রজেক্ট করার যখন কথা হয় তিনি বলছেন যেটা প্রথম আমাদের ট্রেনিং হচ্ছে প্লেজিয়ারিস্ট হবার আর কি যে কি করে অন্যের লেখা আমি কপি করে নিজের বলে চালিয়ে দিয়ে আমি কিন্তু বেশি নম্বর পাবো এবং সেভাবেই স্কুলও কিন্তু গ্রেড করবে কারণ কেউ যদি লেখে মাই মাদার ইজ এ নোবেল লেডি সেই ইংরেজি সেন্টেন্সটা থাকলে সে এক নম্বর বেশি পাবে কিন্তু মাই মাদার হ্যাজ বিগ আইজ বললে সে পাবে না সুতরাং এই গাফিলতিগুলো আপনারা যদি ভালো করে দেখেন এগুলো এর জন্য কিন্তু বিশাল পাবলিক ইনভেস্টমেন্টের দরকার হয় না যেটা দরকার হয় সেটা হচ্ছে যে এমন কিছু স্টেপস একদম প্রাইমারি স্তরে নেওয়া যেখানে শিশুকে বিশেষ কিছু শেখানোর থাকে না হয় শিশু নিজে সেটা শিখবে নিজে পড়ে পড়ে শিখবে গল্পের বই পড়া সাহিত্যে উঠে গেছে এখন মানে আপনি যদি বলেন যে ঠিক আছে গ্রামার আমরা ভালো শিখতাম এ বিষয়ে সন্দেহ নেই এবং গ্রামার শেখাটা দরকার এখন নাকি গ্রামার শেখাটা অতটা দরকার নয় তাও বুঝলাম কিন্তু ভালো বাংলা বই ভালো ইংরেজি গল্পের বই যে অবসর সময় সে শুধু গল্পের বই পড়াটাই তার শিক্ষা কিছু না করাটাই তার শিক্ষা এই জিনিসগুলো এই জিনিসগুলো করতে খুব কষ্ট হয় না কিন্তু এইগুলো কেন হয় না তার কারণটাও আমার কাছে কিছু কিছু ক্লিয়ার কিন্তু আমি তার কারণটা হচ্ছে যে আমাকে যদি আজ থেকে তিরিশ বছর আগে বলা হতো যে আপনি এই বক্তৃতাটা তো তাহলে কি আমি এগুলো বলতাম অর্থাৎ বলতাম না তার কারণ হচ্ছে আমাদের জীবনে চল্লিশ বছর শিক্ষকতা করার একটা অভিজ্ঞতা লব্ধ একটা কিছু আছে সমাজকে দেখার একটা অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করছি অনেক বাচ্চা ছেলেমেয়ের মা বাবার সঙ্গে ইন্টার্যাক্ট করে আমি একটা কিছু বলার চেষ্টা করছি শিক্ষার সঙ্গে জড়িত থেকে আমি একটা কিছু অর্থাৎ আমি শিখেছি এই কথাগুলো বলতে যে কথাগুলো বলতে হয় এটা আমি শিখেছি আজকে একশো চল্লিশ কোটির দেশে একজন পণ্ডিত বিদগ্ধ অভিজ্ঞতা লব্ধ সম্মানীয় শিক্ষামন্ত্রী জোগাড় করা যায় না জোগাড় করা যায় না হুম যায় না কি সত্যি আপনি বুঝবেন কি করে ডাক্তারি বিদ্যায় কি হবে ডাক্তারি করতে গিয়ে কি হবে তাতে আপনি যেন ডাক্তার ছাড়া কি করে করবেন বলুন তো এটা সম্ভব শিক্ষার সমস্যার সম্পর্কে একটা সচেতনতা কি করে আসবে আপনার আমি যদি ওই যে বলছি আমি চল্লিশ মানে পঁচাত্তর সালে হায়ার সেকেন্ডারি পাস করেছি আপনি যদি আমাকে আঠাত্তর সালে জিজ্ঞেস করতেন এই কথাগুলো আমার তো শিক্ষা হয়নি আমি তো সেই জায়গায় আমি তো তার মধ্যে দিয়ে গ্রিলড হইনি তাহলে বলবো কি করে এই কথাগুলো তার মানে একটা প্রফেশনালিজমের প্রয়োজন আছে যে কেউ যা খুশি নির্ধারণ করবে নিয়ন্ত্রণ করবে সিদ্ধান্ত নেবে এটা হয় না এটা হতে পারে না প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন শিক্ষানীতির কথা মমতা বলল এর মধ্যে অনেক কিছু আছে যেটা হওয়া উচিত ছিল আগে এটা আমি বিশ্বাস করি কিন্তু আমাদের আমি এটার বলে আমি একটু অন্যদিকে চলে যাব ইনফ্রাস্ট্রাকচারের কনটেক্সটে আমরা এখন বলছি যে যে ছেলেটি ফিজিক্স পড়বে কেন সে ইতিহাস পড়তে পারবে না ক্রেডিট ট্রান্সফার বলছি আমরা যেরকমভাবে আমেরিকাতে হয় যে ফিজিক্সে যে মেজর করছে সে কিন্তু ইতিহাসে মাইনর করতে পারে মানে তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু তারা যেভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে যেভাবে গড়েছে তার মধ্যে এটা করা সুবিধে আছে আমাদের এখানে কি হচ্ছে তুমি যদি ফিজিক্স পড়ে থাকো তাহলে একমাত্র তুমি সাইকোলজি পড়তে পারো জিজ্ঞেস করলেন কেন কারণ রুটিন করা শক্ত আমরা রুটিন করতে পারবো না ইউনিভার্সিটি বা কলেজের তাহলে এটা কী ধরনের ক্রেডিট ট্রান্সফার হলো আমি জানি না এটা তো আমার চয়েস না চয়েসটা তো সিস্টেমের চয়েস আর ক্রেডিট ট্রান্সফারের ফিলোসফি হচ্ছে আমার চয়েসের ওপর ডিপেন্ড করবে আমি ইতিহাস পড়ছি কিন্তু আমি একটু অঙ্কও পড়তে চাই আমি অঙ্ক পড়ছি আমি একটু ইতিহাস পড়তে চাই না তুমি অঙ্ক পড়ছ তোমাকে আমি ইতিহাস পড়তে দেবো না তুমি বলো একটা কাজ করো তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো এইগুলো সমস্যা আমি আমি নিউ নিউ ইকোনমিক নিউ এডুকেশন পলিসি অনেক কিছু আছে যেমন এই এই প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট যে আমি অনেক কিছু বিষয় নিয়ে পড়বো না কেন আমি হিউম্যানিটিস জানবো না কেন সুতরাং সেটা তো রয়েইছে এটা তো এই সমস্যাগুলো রয়েছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এক্সেলেন্স রাজা প্রজার সম্পর্কে এক্সেলেন্সও ডিটারমিন হয় আপনি যদি বলেন একজন খুব ভালো শিক্ষক আপনি ভেবে দেখুন তো কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর মানে কলেজ ইউনিভার্সিটি স্কুল এখনও খুব ভালো শিক্ষক আছেন শিক্ষক তিনি অনেক কিছু যেমন কলেজ ইউনিভার্সিটিতে তো ক্লিয়ারলি এর প্রবলেম আছে যেমন এখন হয়েছে প্রমোশনে অনেক পয়েন্টস পেতে হবে দশ রকম বিশ রকম জিনিসে তার কীরকম আছে তিনি হাডুডুডু খেলেছেন না তিনি ক্রিকেট খেলেছেন না তিনি কী করেছেন তাকে জন্য তাকে পয়েন্টস পেয়ে তারপরে তার প্রমোশন হবে ও আপনি একজনকে পিএইচডি করিয়েছেন তাহলে তো আপনার এবার হলো না প্রমোশন তিনি বললেন না আমি একজনকে পিএইচডি করিয়েছি তার কারণ দশজনকে আমি যোগ্য বলে ভাবিনি এই বলাটা এখন সমাজে আপনি যদি এই বলা চিৎকার করে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের চত্বরে বলেন তাহলে আপনাকে হয়তো দুদিন দিন বাদে চাকরি থেকে ছাড়িয়ে দেবে তাহলে এবার এক্সেলেন্সের ব্যাপারটা কী হোয়াট ইজ এক্সেলেন্স এক্সেলেন্সটা যদি আমি ঠিক করে ভাবার চেষ্টা করি একটা তো হচ্ছে এক্সেলেন্সের একটা ক্রাইটেরিয়া দরকার যে কোনটাকে আমি এক্সেলেন্ট বলব ঠিক আছে সেই বিষয়ে নয় একটা একটা ধরনের মতামত পাওয়া গেল কিন্তু ডেমোক্রেটিক আইডিয়াজে ডেমোক্রেসিতে বা যেখানে ডেমোক্রেটিক পলিটিক্স এক ধরনের পলিটিক্স বাট আইডিয়া অফ ডেমোক্রেসি সেটা সমাজের মধ্যেও গণতন্ত্রের আইডিয়াটা কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক রাজনীতি সৃষ্টি করে এই জন্য শুধু রাজনীতির লোকদেরকে গালমন্দ করে কোনো লাভ নেই আপনি যদি বলেন যে অ্যাকচুয়ালি সবাইকে আপনি স্কুল এবং কলেজের শিক্ষা দেবেন অ্যাক্সেস যাতে সবাই শিক্ষা পেতে পারে এটাতে কারো কোনো আপত্তি হয় না কিন্তু আপনি যদি বলেন সবাই উচ্চশিক্ষার উপযুক্ত বা সবাই গবেষণার উপযুক্ত তাহলে এর মতো মূর্খের কথা আর হয় না এবং তার কারণটা কেন তার কারণটা আমাদের শিক্ষার উন্নয়নের যে ধারণা সেটা হচ্ছে আজকে আমি বললাম যে এখানে দশটা পিএইচডি স্টুডেন্ট আছে কালকে দেখা গেলো পঞ্চাশটা এর মধ্যে যে একদম সবটাই খারাপ তা নয় কারণ ভারতবর্ষ একটা বিশাল দেশ সেখানে কেন দশজনের জায়গায় জন পিএইচডি করতে পারবে না তার জন্য প্রতিষ্ঠান দরকার ইত্যাদি কিন্তু আপনি তো এক্সেলেন্সটা আপনি তো ভোট দিয়ে পাবেন না আপনাকে কিছু জায়গায় রাখতে হবে যেখানে আলাদা করে অ্যাথলিট তৈরি করা হয় যেমন রাশিয়া চায়না করতো করে আরে আমেরিকা তো করেইছে বা যারা অসম্ভব ভালো ব্যালেন আছে বা ধর অসম্ভব ভালো ওই ওই যেটাকে বলে ওই স্কেটিংয়ে ওটাকে কি বলে ভুলে যাচ্ছে মানে যেটাতে জিমনাজিয়ামও আছে এবং ডান্সও আছে আর কি ফিগার স্কেটিং ইয়াস ফিগার স্কেটিং এই ফিগার স্কেটিং বা ইত্যাদিতে ঊর্ধ্ববসায় ট্যালেন্ট এ তো অসম্ভব ব্যাপার মানে এটার জন্যে আপনি কি বলতে পারেন যে দশটা সিট আছে ফিগার স্কেটিং হ্যাঁ সেখানে যদি একশোটা ক্যান্ডিডেট থাকে তাহলে একরকম কিন্তু আপনি বলেন সব জায়গায় দশটা ফিগার স্কেটিং করাতে হবে ফিগার স্কেটিং এটা হয় না এক্সেলেন্স মানে কিন্তু অন্তর্ভুক্তি নয় ডেমোক্রেসি হচ্ছে অন্তর্ভুক্তি ইনক্লুশন যে কোনো ডেমোক্রেটিক প্রসেসে তার যখন উত্তরণ ঘটে আমরা বলি ইটস মোর ইনক্লুসিভ একটা একজন পড়তে পারছে না তাকে পড়ার সুযোগ করে দিচ্ছেন একজন নির্বাচনে দাঁড়াতে পারে না তার ব্যবস্থা করে দিচ্ছেন একজন এই সুবিধাটা পেত না সমাজে তার জন্য আমি এই ব্যবস্থা করে দিচ্ছি আমি ইনক্লুড করছি তাকে কিন্তু আপনি এক্সেলেন্সটা কিন্তু অন্তর্ভুক্তি নয় এক্সেলেন্স কিন্তু বর্জন আমরা সবাই স্কুল পাশ করেছি আমরা কলেজ পাস করেছি বিভিন্ন বিষয়ে আমরা আমাদের স্নাতক হয়েছি কিন্তু তুমি যদি বা আমরা যদি এই বিষয়ে উচ্চশিক্ষায় যেতে চাই তাহলে কিন্তু আমি চুজ করে নেব কেন বলছি এই যে বর্জন যদি না করি তাহলে যাদের আমি অন্তর্ভুক্ত করলাম তাদের কিন্তু জীবনটা নষ্ট হয়ে গেল লোকে যেইভাবে বর্জন আর অন্তর্ভুক্তের মধ্যে কনফ্লিক্টটা হচ্ছে যে ও ওর তো বড়ো লোক নয় ওকে নিল না গরিব লোক বলে নিল তা নয় প্রচণ্ড গরিব এবং অসম্ভব মেধাবী দারুণ শিক্ষার পেয়েছে বা কষ্ট করে স্ট্রাগল করেছে আমি এরকম অনেক এক্সাম্পল জানি মানে বললে মনে হবে রূপকথার মতো আর কি এবার তাকে আপনি নিলেন আরেকজনকে নিকলেন নিলেন যে কোনো দিনই ওখানে যার শিক্ষা পাওয়ার কোনো যোগ্যতা নেই এবার সেরকম লোক দশটা রইল আর সেই ছেলেটি রইল একটি ধরা যাক এই দশজনই এক অর্থে সেই ধরনের অর্থনৈতিক শ্রেণী থেকে এসছে তাতে এই যে মেধাবী গরিব ছেলেটি তার যে একটা ভীষণ বড় সুযোগ ছিল একদম অন্যরকম কিছু হওয়ার সে কিন্তু হতে পারবে না কারণ তার বন্ধুগুলো ওরকম নয় বড় বড় শিক্ষকেরা বলছেন এই যে ক্লাস্টার এফেক্ট আমেরিকা সম্পর্কে আমাদের রবার্ট লুকাস খুব বিখ্যাত অর্থনীতিবিদ নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি বলছেন কেন এত ভালো মাথা আমেরিকায় যায় ওই সবাই বললেন ও দেশে প্রচুর টাকা পয়সা ও তো যাবেই এটা তো স্বাভাবিক ইত্যাদি আমি মেনে নিই যে নিশ্চয়ই টাকা পয়সা বেশি পেলে কেন যাবে না তার কি এখানে শুধু শুধু এখন কম পয়সায় চাকরি করবে এইগুলো ঠিক আছে কিন্তু আস্তে আস্তে সময় পেরিয়ে গেছে আপনি দেখেছেন যে ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে বা পাশ্চাত্যের মধ্যে একটা খুব উচ্চ মেধার মানুষদের কিন্তু একটা ভয়ঙ্কর মোবিলিটি আছে মানে তারা যে কোনো জায়গায় চলে যেতে পারেন যে কোনো জায়গায় কাজ পেয়ে যান আজকাল তো এটা অনেক বেশি মোবাইল হয়েছে এদের সাথে আপনি কথা বলবেন এরা কেউ তো আর এরা কেউ মানে আপনার সাথে কথা বললে মিথ্যা কথা বলবেন আশা করি আপনি কথা বললে দেখবেন তারা কিন্তু একজন সায়েন্টিস্ট বলবে বাবা আমার এত সুন্দর ল্যাবের এ আর জানো তো আমার কলিগ্রা তো এই তারাই মানে তারা কি করে তারা অ্যাকচুয়ালি একটা কথা তাদের মুখ থেকে কথা বেরোতে না বেরোতে আরও দশজন এসে তাদেরকে বলে এটা কেন বলছো ওটা কেন বলছো ইত্যাদি করে একটা ক্লাস্টার এফেক্ট একটা এক্সটার্নালিটি আসে কিন্তু আজকে আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানে শুধু চেয়ারই বাড়িয়ে যাই বেঞ্চই বাড়িয়ে যাই আমি তো উচ্চশিক্ষায় উপযুক্ত লোককে উচ্চশিক্ষিত করব। সেখানে কিন্তু গরিব ছাত্রছাত্রীও একই কারণে ভীষণ ক্ষতিগ্রস্ত হয় কারণ গরিব ছাত্রছাত্রীকে আপনি বলতে পারেন যে তোমাকে এই কোর্সটা পড়ার জন্য কোনো পয়সা দিতে হবে না সেটা আপনি করতে পারেন কিন্তু সে বলতে পারে আমি এত ভালো ছাত্রছাত্রী আর আপনি যাদেরকে আমাকে সঙ্গে বসতে বলছেন তারা তো এটাও করতে পারে না এবার মাস্টারমশাই যারা আসছেন তারা ধরে নেন যে আমাকে যদি একটা ক্লাস পড়াতে হয় যেখানে পঞ্চাশ জনের মধ্যে জন সেই ক্লাসে বসার উপযুক্ত তাহলে আমি চল্লিশ জনের মতো পড়াব এতে জনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল আমরা এগুলোতে সাফার করেছি বলেই বলছি এবার এই কারণেই কিন্তু ওই যে জনের যে সুযোগটা ছিল যে তাদের উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে তারা হয়তো দেশটার উজ্জ্বল করতে পারত। এবার দেখা গেল যে সবাইকে একটা কমন একটা জায়গায় নিয়ে আসাটাকে মনে করা হচ্ছে শিক্ষার একটা বিশাল বড় উত্তরণের ব্যাপার সেটা হচ্ছে স্কুল কলেজ যেটা মিনিমাম শিক্ষা আপনাকে দিতে হবে তা না হলে কিন্তু সমাজ টিকবে না কিন্তু এক্সেলেন্স হচ্ছে বর্জন আপনি এক্সেলেন্স সঙ্গে কোনো ডেমোক্র্যাটিক কম্প্রোমাইজ করতে পারেন না এবং এটা যদি না বোঝে কেউ তারা শিক্ষার কিছুই বোঝে না ভালো ছাত্রছাত্রীকে ভালো ছাত্রছাত্রীর সঙ্গে আপনি নিশ্চয়ই তাদের সঙ্গে পড়ে আপনার উত্তরণ ঘটবে কিন্তু একটা ক্রিটিক্যাল মিনিমাম লেভেল মেনটেন করতে হয় না হলে সবই অনুগামী শিক্ষা হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে এটা করবে কেন আজকাল কোন সরকার এটা করতে চায় না সেটার সঙ্গে কোনো ইজমের সম্পর্ক নেই সেটা করতে চায় না তার কারণ আমরাই আমি কখনোই কিন্তু কোনো দিন কোনো সরকার কোনো বিশেষ রাজনৈতিক দল রাজনৈতিক নেতা নেত্রী যদি না ব্যক্তিগতভাবে তারা কলুষিত হন তাছাড়া আমি এদের কোনো দিন দোষ দিই না কারণ কারা নেতা করেছে এনাদের কারা আমরা করছি আমরা বলছি কারণ আমাদের কিছু যায় আসে না আমি যদি জানি যে আমার ছেলে মেয়ে এখানে আর কতদিন তাহলে আমি তো এই সমস্যাগুলো নিয়ে ভাবব না আরেকটা বড় সমস্যা উদ্ভাবনী শক্তির যেটা আসে সেটা হচ্ছে আপনার পারিপার্শ্বিক যে আবহাওয়া পারিপার্শ্বিক যে অবস্থা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রাকৃতিক এ সম্পর্কে আপনি কতটুকু জানেন এ সম্পর্কে বাচ্চা কতটুকু জানে পশ্চিমবঙ্গ রাজ্যটা আসলে কেমন পশ্চিমবঙ্গ রাজ্যটা তো কলকাতার একটা পার্টিকুলার জায়গার গেটেড সোসাইটি নয় একজন ছাত্রছাত্রীর একই বিষয়ে তিনটে করে শিক্ষক অথচ এই বারাসতের কাছে ভ্যান রিকশো চালায় এক ভদ্রলোক তার স্ত্রী ভদ্রলোক স্ত্রী বাড়িতে কাজ করে মানে বাড়ির পরিচারিকা এবং ভদ্রলোক ভ্যান রিকশো করে সবজি বিক্রি করে তার যে ছেলে কোনো প্রাইভেট টিউটার নেই সে অ্যাকচুয়ালি হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে প্রায় পুরো নম্বর পেয়েছে তাকে যখন বলা হলো তুমি কি পড়বে বলো তোমার স্কলারশিপের ব্যাপার সে বলে আমি পড়বো না আমি ভ্যান রিকশা চালাবো আমার বাবার দুটো হাঁটু নেই সে রিয়ালিটিটা বুঝতে পারে আর কি কিন্তু আপনি যদি আজকে বলেন আমি জানি আমি এরম গেটেড সোসাইটিতে যাই আমাকে যেতে হয় তাদের বাড়ির উৎসবে যাই কারো কোনো ধরনের চেষ্টাই নেই তাদের ছেলে মেয়েদের পারিপার্শ্বিকতা সম্পর্কে অবহিত করার একদম ক্লিয়ার কাট লিনিয়ার একটা কেরিয়ার পাথ এই তো সময় হয়ে গেছে ছেড়ে দেবার আমি ছেড়ে চলে যাব উদ্ভাবনী শক্তি এই শহরে আপনি যদি দেখেন যে আমাদের বিংশ শতাব্দীতেই ইন্ডিপেন্ডেন্সের আগে পরে মিলিয়ে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইত্যাদি যদি দেখেন আমি অনেক লোকের আপনার আমরা নাম টাম জানি প্রফুল্ল পিসি রায়ের নাম জানি আমরা সত্যেন বোসের নাম জানি অনেক কথা জানি তাদের জীবনী তারা কিভাবে এখন লোকে বলে যে এখন এখন তো আর সময়টা অনেক পাল্টে গেছে আমি বুঝতে পারি কিন্তু হিউম্যান ভ্যালিউজ এবং মানুষ তো পাল্টায় না আপনি তারা বন্দ্যোপাধ্যায় কীভাবে জীবনযাপন করতেন বিভূতিভূষণ কেমনভাবে জীবনযাপন করতেন আমাদের সত্যেন বোস কেমন জীবনযাপন করতেন আমাদের কী বলে পিসিরায় কী করতেন এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকাল কিন্তু অসম্ভব গ্লোবাল মানুষদের জীবনটা কেমন ছিল তারা কি করে জীবন কাটাতেন কি করতেন সেটা জানবার কোনো দায় আমাদের নেই সিলেবাস তো কত রকমভাবে করা যায় একটা মানুষকে আপনি হিরো ওয়ার্শিপ করতে যদি শেখান একটা রোল মডেল দরকার তো সবারই কিন্তু সে রোল মডেলটা আমরা দিতে পারছি না যারা রোল এখন সোশ্যাল মিডিয়ার যুগে রোল মডেল বলতে যেটা বোঝা যাচ্ছে সেটা কোনোটাই অ্যাকাডেমিক স্পেয়ার থেকে ওঠে না এই সব কিছুর সঙ্গেই কিন্তু এক্সেলেন্সের কথাটা জড়িয়ে আছে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি জড়িয়ে আছে খানিকটা বর্জন করতে হয় খানিকটা সেক একটু সেক্লুডেড রাখতে হয় কিছুভাবে চারাগাছকে নার্চার করতে হয় যাতে সে একটা বৃহৎ বৃক্ষ হতে পারে মানে সে যাতে মানে কোনো কারণে তার কম বয়সে সে যাতে ধ্বংস হয়ে না যায় কারো আমি বলছি এই সমস্যাগুলোর সমাধান একেবারে হওয়া বিরাট শক্ত কারণ এর সঙ্গে তো ইতিহাস সময় সবই জড়িত কিন্তু আমি এই সমস্যাটি বুঝি আমি জানি এরকম একটা সমস্যা আছে এই আমি একটি পদক্ষেপ নিলাম আমি জানি যে এই পদক্ষেপ নেওয়ার ফলে খুব বিরাট কিছু হবে না কিন্তু এই পদক্ষেপ নেওয়াটা আমার নৈতিক দায়িত্ব এই ধরনের একটা কমিটমেন্ট ছাড়া এই এগুলোকে কোনোভাবে বোঝা যাবে না আমরা আমি একটা কথা বলেই সেটা হচ্ছে যে অর্থ অর্থনৈতিকভাবে আমরা উন্নত হতে পারি কিন্তু একটা সেন্সে কোথাও এটা মহাজাগতিকভাবে একটা নিজেকে সম্মান নিজেকে মানে সম্মানীয় করে তোলা বা আমার একটা আত্মসম্মান বোধের জায়গা তৈরি করা বা আমার একটা আইডেন্টিটি তৈরি করা এখন আপনি এটাকে ন্যাশনালিজম ন্যাশনালিস্ট বলে টেনে হিচড়ে রাজনীতির স্তরে নিয়ে যেতে পারেন কিন্তু নেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সাউথ কোরিয়ার ইতিহাস জাপানের ইতিহাস এগুলো পড়লে বোঝা যাবে তারা একটা সেন্সে খুব সাউথ কোরিয়া ইজ ডিফারেন্ট ফ্রম জাপান সাউথ কোরিয়া ভীষণভাবে আমেরিকাকে অনুকরণ করে কিন্তু সাউথ কোরিয়া কী কী পদক্ষেপ নিয়েছিল উনিশশো সত্তরের দশক থেকে সেটা কিন্তু আমাদের পড়া উচিত কারণ উনিশশো সত্তরের দশকে সাউথ কোরিয়া ভারতবর্ষের অবস্থা মোটামুটি একই রকম ছিল আমাদের সে কারণেই মানে প্রশ্নটা হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে হয়তো আমাদের উন্নতি হচ্ছে আমরা আরও উন্নতি করব কিন্তু আমরা ওই জন্যভাবে বলি যে আমরা কোনো নতুন মেশিন তৈরি করতে পারি না আমরা মেশিনটা যদি তৈরি হয় তাহলে আমরা ঠিক করে দিতে পারি কোনো কারণে গণ্ডগোল করছে আমরা সারিয়ে দিতে পারি ভারতবর্ষের কোনো ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড নেই পৃথিবীতে সাউথ কোরিয়ার কিন্তু বলে শেষ করা যাবে না উনিশশো সত্তরের দশকে দুটো দেশ অর্থনৈতিকভাবে একই রকম ছিল আমাদের দেশে কিন্তু যারা খুব বড় লোক ব্যবসায়ী তাদের ধনসম্পদ সম্পদ একেবারেই আমেরিকা এবং ইউরোপিয়ান বড় 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 লোকদের ধন সম্পদের কাছাকাছি তাদের কারো একজনের একটা প্রোডাক্ট নেই যার নাম আপনি যদি যে কোনো দেশের যে কোনো লোককে বলেন সে টক করে চিনতে পারে কিন্তু আমরা কোনো দিন এই সম্বন্ধে কোনো ধরনের সরকারি উষ্মাই দেখতে পাব না যে এটা যে মানে এটা যে একটা বিশাল পিছিয়ে পড়া সেই কথাটা কিন্তু কেউ বলবেন না আমি মনে করি যে সর্বস্তরেই একটা এক ধরনের পদক্ষেপের প্রয়োজন সেটা পপুলিস্ট পদক্ষেপ হতে পারে না আপনি যদি মনে করেন যে এটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি হয়তো এরকম পদক্ষেপ নেবেন না হলে আপনি নেবেন না এবং সেই বোঝার চেতন যে চেতনা সেই চেতনা নিয়েও আমাদের কিন্তু একটু কাজকর্ম করতে হবে যে আমি কি ভালো মন্দ বুঝতে পারি যাই হোক অনেক মানে ফিল গুড ফ্যাক্টর আজকাল সোসাইটির কী ওয়ার্ডস সকালবেলায় উঠে আমাকে চিন্তা করতে হয় যে আমি কি এমন বলবো যাতে আমার ক্লাসের যে ছেলে ছেলেমেয়েরা আসে আজকাল ছেলেমেয়েরা খুব একটুতেই মুসলে পড়ে একটুতেই আনন্দিত হয় মানে অনেক রকম ব্যাপার আছে এবং ইনফ্যাক্ট মানে একজন এম পড়তে আসছে একটি মেয়ে আমাদের আইএফটিতে এম এ ইকোনমিক্স পড়ানো হয় এখানে একটি এম পড়তে আসছে নতুন প্রোগ্রাম সে এম ক্লাসে এখনও শুরু করেনি বাইশ চব্বিশের এম এ মানে ওরা হচ্ছে বাইশ চব্বিশের এম এ ব্যাচ সে বলছে যে আমাকে একটা চিঠি দিয়েছে সকালবেলায় যে স্যার আমি ইনকামিং স্টুডেন্ট তো আমি আপনাকে রিসার্চে অ্যাসিস্ট করতে চাই তখন আমি তাকে বলছি ভাই তুমি তো তোমাকে তো এম পড়তে হবে কারণ নিশ্চয়ই তার মা বাবা বলতেই পারে তাকে যে পাশের বাড়ি দেখিস নি ও প্রথম ফার্স্ট সেমিস্টার থেকেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিল। তুই কেন হসনি বলতো এবং তাকে এটা বোঝানো বিশাল শক্ত আমাকে মাঝে মাঝেই কাউন্সেলিং করতে হয় যে আরেকটু পড়াশোনা করো তারপরে এটা হবে কি ওটা হবে এখন তারা প্রচণ্ড আমরা একটা ছোটোবেলায় আমেরিকান একটা সিরিজ দেখতাম ইয়াং অ্যান্ড দ্য রেসলেস তো এটা ইয়াং অ্যান্ড রেসলেস নট দি রেসলেস ইয়াং অ্যান্ড রেসলেস আমার প্রশ্ন হচ্ছে যে আমি যেমন আমার ক্লাসের ছেলে মেয়েদের সবসময় বলি যে এই টপিক আর এই কোয়েশ্চেন আর এই আনসার এ তো নয় কিছুদিন বাদে তখন বুঝতে পারবে নিজেরাই আয়নার দিকে তাকিয়ে বুঝবে কিচ্ছু সেখানেই তখন সেটা ঠিক হবে না আর কি তো একটু তোমরা একটু খোলা মন নিয়ে একটু এমন কিছু পড়াশুনো করো বা চেষ্টা করো যাতে করে এই সিলেবাসের বাইরে বেরিয়ে যেতে পারো কিছু কাটা করতে পারো কিন্তু প্রশ্নটা ওখানেই যে আপনাকে কিছুটা বর্জন না করলে উন্নতি নেই একটু বর্জন করা শিখতে হবে আর বাচ্চাদের পড়াশুনোর ভারটাকে কমাতে হবে আর সত্যি কথা বলতে কি এই ছেলেমেয়েরা একটু ভালো হলে প্রচণ্ড উচ্ছ্বাস একটু কুপার্থ হলে প্রচণ্ড দুঃখ বেদনা এই দুটোকে খানিকটা কমিয়ে আনতে হবে আর কি মানে এখন শিক্ষক শিক্ষিকা বাবা মা এরাই যদি এটা না করেন তাহলে এটা আমরা রাজনীতির লোক মানুষদের কাছ থেকে কতটা আর করব। করবো সেটা তো রয়েইছে সিলেবাসটা সত্যিই কমানো প্রয়োজন স্কুলে মানে এই এইটা যে কত বড় ব্যাপার সেটা মানে এটা লোকে বুঝতে পাচ্ছেন না কিছুই শিখছে না মানে মানে সত্যিই বলছি খুব মুশকিল আমাদের মানে কলেজে চলে আসছে মানে শিখছে আর ভুলছে মানে ওই ওই আর কি মানে মনে রাখতে পারে না যে কি কি করেছে ইউনিভার্সিটিতেও এক অবস্থা দেখছি আর কি ওটা তো স্যার ফোর্থ সেমিস্টারে ছিল না বলছে একজন যে খুব ভালো রেজাল্ট করেছে মানে সেই ফার্স্ট সেমিস্টার আর কিছু মনে নেই তার এখন এই এইগুলো তো অনুগামী শিক্ষা ব্যবস্থার একটা অংশ তো এটা তো আর উদ্ভাবনী ব্যবস্থা বলে আমি বলতে পারি না তো যাই হোক আপনারা এই যে বক্তৃতা আমাকে এই বক্তব্যটা রাখতে দিলেন এর জন্য আপনাকে আপনাদের ধন্যবাদ আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম কিন্তু এই ধরনের কথাবার্তা বলার জায়গা পাওয়া খুব শক্ত আমি বলতে পারি লিখতে পারি কিন্তু একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করা আমি কিছু চেষ্টা করেছি কয়েকটা ব্যাপারে সেটা নিয়ে আজকে বললাম না কিন্তু সেটা এটা উচ্চশিক্ষায় একটা সময় ছিলাম বছর আড়াই সেই সময় দু একটা নিয়ম আমি পাল্টেছি যে যেটা এখনও পাল্টে আছে হয়তো কিছুদিন বাদে সেটা হয়তো উঠে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেগুলো করার চেষ্টা করেছি এবং তখনই করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি কত কম জানি কারণ আমি পশ্চিমবঙ্গকেই চিনতাম না অ্যাকচুয়ালি আমি তো কলকাতা বিদেশ এইসব হয়েছে আমার কিন্তু আমি যদিও গ্রামের লোক সাগরদিঘি আমার বাড়ি কিন্তু পশ্চিমবঙ্গকে চেনবার জন্যে যে ট্র্যাভেল করা দরকার যে জায়গায় যাওয়া উচিত প্রত্যন্ত জায়গায় দেখা আমাদের আমরা কিভাবে কলকাতায় মানে পড়াশুনো নিয়ে ভাবি তারা কীভাবে ভাবে কী কী ধরনের ডিসঅ্যাডভান্টেজ অথচ খুব ট্যালেন্টেড লোকেদের কিভাবে টেনে আনা উচিত এইগুলো নিজে মাঠে না নামলে সেই শিক্ষা আসে না এইগুলো যদি কোনো দিন কোনো রাজনীতির মানুষদের মনে হয় যে তারা তাদের টেনিওরের বিয়ন্ডে ভাবতে পারছেন তাহলে হয়তো কিছুটা সুবিধে হবে তা না হলে আমাদের তো সত্যি কথা বলতে গিয়ে হয়তো অর্থনৈতিক উন্নতি হবে নিশ্চয় হচ্ছে এবং একটা ক্লাসের উন্নতি তো হচ্ছেই কিন্তু কি হবে ভবিষ্যতে বড় অনিশ্চিত আর সেই আশঙ্কা কিছুটা আশঙ্কা কিছুটা আশা কিছুটা ভরসা এইসব নেই আজকে বক্তব্য শেষ করছি নমস্কার হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ স্যার সেই তোতা কাহিনী থেকে চলছে স্যার সেটাই বললেন ব্যাপার হচ্ছে যে একবার বিশিষ্ট ম্যানেজমেন্ট গুরু শিব খেরাজির একটা কথা শুনেছিলাম উনি একটা অ্যাড্রেস করছেন লোকে নোট নিচ্ছে উনি বলেছিলেন আই ডোন্ট অ্যাড্রেস লাইক দিস তোমার সাবকনস্যাসে যেটা ঢুকছে সেটা কিন্তু তুমি শিখছো লিখে নিয়ে গিয়ে বাড়িতে উল্টেও দেখবে না তো এই ব্যাপারটা তো চলছে এইভাবেই আমরাও এগিয়ে যাচ্ছি ভবিষ্যৎ অনিশ্চিত ছিল আছে তবে স্যারেরা আছেন পথপ্রদর্শক ভরসাটা সেখানে অনেক ধন্যবাদ স্যার শেষ লগ্নে পৌঁছে গেছি অনুষ্ঠানের ডেকে নেব ডক্টর অনির্বাণ নিয়োগীকে আজকের অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপনের জন্য এবং তারপর স্যারের জন্মদিনে ডক্টর মৈত্রের জন্মদিনের এই অনুষ্ঠান আমরা শেষ করব তার স্মারক বক্তৃতার অনুষ্ঠান শেষ করব দেবাদ্রিতার আরেকটা গান শুনে এখন ডক্টর অনির্বাণ নিয়োগী গুড ইভিনিং এভরিওয়ান অন বিহাফ অফ আগামী নির্মাণ অ্যান্ড আস দ্য ডক্টরস হু ওয়ার্কড আন্ডার লেট ডক্টর সুব্রত মৈত্র ইট ইজ মাই প্রিভিলেজ to offer the vote of thanks after today's program, the sixth memorial lecture of our dear sir. i thank professor shugoto marjit for his brilliant lecture, full of wisdom and insight, which will encourage all of us here. thanks to Roy Choudhury for her tuneful song. thanks to dr. Shorab moitro for sharing the priceless memories of sir. No thanks is enough to Agame Nirman and the committee therein. Without their effort and support, we could not have such a program with ease. Many thanks to Dr. Mamuta Roy for taking time out from her busy schedule to be with us this evening. Finally, thanks to the wonderful audience whose presence made the evening so special. Let me end by saying that we remain hopeful and look forward to having the memorial lecture for many years to come.

আমার বুকের মাঝে পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে বাজে বেদ আমার ঘরে ঠাকাই গো চলে ডাক দিয়ে সে যা আখি হার বা পুরে থাকি আপন মনে মেল আখি বা পুরে পুর থাকি কি ভাই আমার ঘরে ঠাকাই পদ কে যায় গো চো ডাক দিয়ে শে যা প